হ্যালো গাইস, দিস ইজ নাজিম। অ্যান্ড আজকে সকাল 9:25 কি 26 বাজে আমরা আজকে এই সময় উঠছি, কিন্তু দেখা মনে হইতেছে না যে আমরা এত দেরি করে উঠছি। আকাশের আবহাওয়া এরকম, ঠিক আছে? আবহাওয়া এমন একটা জিনিস যেটা মুহূর্তে চেঞ্জ হইতে পারে, ঠিক আছে? জলবায়ু তো চেঞ্জ হওয়ার একটা আমরা পড়ছি, আর এটা এখন আমরা দেখতেছিও, ঠিক আছে? এই দেখেন আশেপাশের পরিবেশ কি কুল লাগতেছে, দেখলেই শান্তি, বুঝছেন? এরকম পরিবেশ আসলে দেখার সুযোগ হয় না সব সময়। এই গ্রীষ্মকাল শুরু হইতেছে তো, এখন একটু বর্ষা বর্ষা ভাব থাকবো, আম গাছের বইল সব পড়া যাবো, এই একটা নিয়ম পড়ে গেছে। অনেক বইলি আম গাছের সাদা গোনা কয়েকটা আছে, মনে হয় তাও নাই এই বছর, মনে হয় এই গাছের আম আর ওরকম খাওয়া হইব না, কিনেই খাওয়া লাগবো। আর এদিকে এমনি অন্যান্য জিনিস দেখতে চাইলে আপনার মনে করেন এই সময়েও মনে করেন বৃষ্টি বাদলের দিনও দেন মানুষ কাপড় চোপড় রোদ দিয়া কি অবস্থা করে রাখছে, সবাই কাপড় চোপড় রোদ দিছে, সবার তো ব্যস্ত জীবন, মনে করেন চাকরি বাকরি সব আছে, তো মনে করেন এই অবস্থা করে রাখা দিছে সবাই, কারণ ধোয়া তো লাগবো, রোদ আসুক আর না আসুক কাপড় চোপড় তো গন্ধ হয়, ঠিক আছে? আর এদিকে হচ্ছে কি, আমরা সকালে সবাই উঠলাম মাত্র, আর ওইটা আমি আবহাওয়া দেখা আমার খুব ভালো লাগছে, কিন্তু যদি একটু বাতাস থাকতো আরও বেশি ভালো লাগতো। বাতাস মনে রাতে হয়েছে, সকালে হইব না, রাতে ঝড়ের সময় হয়েছিল কিন্তু এখন হইব না। দেখেন একটা গাছের পাতাও লড়ে না, এটা কোনো কথা? গাছের পাতা লড়লে আরও ঝইমা যাইতো, ঝইমা ক্ষীর হয়ে যেত আর কি। আর মিম হচ্ছে গিয়ে নিচে রান্না বান্না করতেছে, চলেন ওর সাথে দেখা করে আসি, দেখেন ও কী করে। খুব শীঘ্রই হয়ে যাবে, ঠিক আছে? রান্না কত মিনিট? আধা ঘন্টা। যাই হোক, আধা ঘন্টা পর হইলে আমরা কি ছাদে উঠা খামো, ঠিক আছে? আরে না, বৃষ্টি পড়বো না, এই আবহাওয়াতে যদি ছাদে উঠা না খাই তাহলে কি মজা আছে কোন? হ্যাঁ, তাহলে ছাদ কোন কামের, একটা মজাই আলাদা খোলামেলাভাবে খাওয়ার, ঠিক আছে? অনেক ছোটোবেলায়, মানে ছোটোবেলায় আমরা এরকম খাইতাম আর কি, যখন এরকম আবহাওয়া হইতো আমরা পিকনিক করতাম আর কি, এলাকার পোলা বাইনরা মিললা আর কি, সবাই মিললা পিকনিক করতাম। এরকম যে আমরা মনে করেন সবাই এক ঘর তো চাল দিতাম, কেউ ডাল দিতাম, কেউ আলু দিতাম, হয়তো আপনারাও করছেন, অনেকে অবশ্যই করছেন, কারণ আপনাকে প্রথা থেকেই তো আস্তে আস্তে আমরা পাইছি, তাই না? যারা আমার বড়রা আছে, সিনিয়র আছেন, তাদের কথা বলতেছি আর কি। তো ওইখান থেকে আস্তে আস্তে আমাদের এই বিষয়টা পাওয়া, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমরাও খাবো, অনেক ছোটোবেলার কাহিনি, তবে সব মানে ওই রকম ফিল হইব না, কারণ আগের মতো অনেক মানুষ, আগে তো অনেক মানুষ মিলা খাইতাম একসাথে, মজাই আলাদা ছিল ছোটোবেলায়। আর এখন তো মনে করেন জায়গার নাইগা, খোলামেলা মাঠে খাইতাম আগে, এরকম অবস্থা নাই, চারিদিকে যেইখানে তাকাইবেন ওই জায়গায় বাড়ি ঘর দিয়ে ভরে গেছে। খিচুড়ি খাওয়ার সময় আপনাদের ভিডিও করে দেখাবনি, ঠিক আছে? কেমন এনজয় করে খাইতেছি বা এই সেই। আচ্ছা, যাই, আজকের মতো এতটুকুই, এখনকার মতো, তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ।